আচ্ছা, ঈশ্বরে মানুহ সৃষ্টি কৰিছে, আনকি এই গোটেই পৃথিৱী, বস্তু, জানোৱাৰ, মানুহ সকলোকে সৃষ্টি কৰিছে, কিন্তু তাৰ ভিতৰত মানুহৰ কাৰণে বেছি দিগদাৰ পাইছে। আৰু তাৰ পাছতে কি হ'ল, আৰু ঈশ্বৰে মানুহক চলাবলৈ সাতটা পইণ্ট মান ঠিক কৰিছে, আৰু সেই কথাটো আজি আমি অলপমান চাম। যিবিলাক জানোৱাৰ তেওঁলোকক সৃষ্টি কৰা সময়ত যেনেকুৱা মাত দিব লাগে, যি কোনটো বস্তু খাব লাগে, সেইটো আজিলৈকে তেওঁলোকে সলনি কৰা নাই, খাই আছে আৰু কৰি আছে। কিন্তু মানুহটো তেনেকুৱা নহয় যে ইচ্ছা থকা কাৰণে, আৰু ভাল বেয়া জানিবলৈ আমাক দিয়া হ'ল, আৰু এইটো দিয়া হ'ল মানে এডেন বাগানত তেওঁলোকে ভুল কাম কৰি আৰু ঈশ্বৰৰ লগত পৃথক হৈছে। আৰু সেইটো হৈছে যেতিয়া মানুহ সৃষ্টি কৰিলে, জেনেছিছ 1:18 পদত যিটো ঈশ্বৰে মানুহটো সৃষ্টি কৰিলে, সেই দিনৰ পৰা আগন্তি কৰি জেনেছিছ 3:23 পদলৈকে, তাতে সেই সময়টো শেষ হ'ল। এইটো হৈছে ইন্নচেন্স টাইম বুলি কয়, আৰু সেইটো হৈছে কোনো একো নাজানাকৈ ঈশ্বৰৰ লগতে তেওঁলোকে দিন কাল ব্যৱহাৰ কৰে। তাৰপাছতে তেওঁলোকে যি এডেন বাগানৰ পৰা ঈশ্বৰে তেওঁলোকক পঠোৱা আৰু গছৰ ফল খোৱাৰ পৰা এইটো হৈছে আৰম্ভ হৈছে কনচাইন, ভাল বেয়া জানা সময় বুলি এইটো কৈছে। আৰু সেই সময়টো এডেন বাগানৰ পৰা যেতিয়া খেদাই দিলে সেই সময়ত, আৰু সেই সময়টো তিমঠি 1:2-14 পদত লিখিছে পাপেৰে আৰম্ভ হৈছে, কাৰণ যীশু খ্ৰীষ্ট আদম আৰু হাৱাই পাপতে আৰম্ভ কৰিছে। সেই সময়টো যেনেছে 8:18 পদত শেষ হ'ল, আৰু সেই সময়ত নোৱা নাও আৰু তেওঁ পৰিয়াল জানোৱাৰ লগতে নাৱতে সোমোৱা সময় আহিলে। আৰু ইয়াতে সেই কনচাইন ভাল বেয়া জানা সময়টো শেষ হ'ল। আৰু তাৰপাছতে নোৱা যেতিয়া নাৱৰ পৰা ওলালে জানোৱাৰ লগত, আৰু সেই সময়ৰ পৰা তেওঁলোকে মানুহ নিজৰ জ্ঞানেৰে গভৰ্ণমেণ্ট হোৱা চম্ভালা সময় হয়, হিউমেন গভৰ্ণমেণ্ট বুলি কয়। এই সময়টো জেনেছিছ 8:18 পদৰ পৰা আৰম্ভ কৰিছে। তাৰপাছতে তেওঁলোকে বাবেল ঘৰ বনালে, সেই বাবেল ঘৰ বনোৱাটো ঈশ্বৰে মানে নাই, তেওঁলোকৰ ভাষা চব ঠিক বেলেগ বেলেগ কৰি দিলে, তেওঁলোকে কাম কৰিব নোৱাৰে আৰু তেওঁলোকে কথা পাতিব নোৱাৰা হ'ল, নিজৰ নিজৰ ভাষা লৈ জাগা জাগা চব থান বান হৈ গ'ল। এই তেতিয়া এই সময়ৰ পৰা জেনেছিছ 11:7 পদ, তাৰ পৰা সেই সময়টো আকৌ শেষ হ'ল। এই সময়ৰ পৰা মানুহটো সকলো জাগাতে থাকিব লগা হয়। তাৰপাছতে ফেমিলি সময় আহিলে, এইটো হৈছে আব্ৰাহামক ঈশ্বৰে মাতিছে, মই তোমাক দেশ দিম,
আর তোমার দ্বারা মোর গৌরব প্রশংসা পৃথিবীত হব আর পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হব তোমারপরা সেই বলে কয়। আর এই এই সময়টো জেনেসিস 12:1-3 লগে হয়েছে। তারপরে লিগাল ডিসপেনসেশন বলে কোয়া হয়। সেই সময়টো সিনাই পাহাড়ত প্রায় মৌসেসে নিয়ম লৈ আনিছে। সেই নিয়ম কোনো মানুহে মানা নাই। আর তারপরে সেই নিয়মটো হেক হল কালভারি টিলাত যীশু খ্রিস্ট ক্রুশত দিয়া সময়তে সেই নিয়মটো নাইকিয়া হয়ে গল। তারপরে দায়া সময় যীশু খ্রিস্টর মৃত্যু হওয়ার পরা এইটো হয়েছে ডিসপেনসেশন অফ গ্রেস বলে কয়। কিছু মানে কয় মণ্ডলী সময় বলেও কয়। আর এইটো হয়েছে দায়া সময়। আর ঈশ্বরে পৃথিবী মানুষক আকো দায়া করেছে, মরম করেছে। আর সেই কারণে সেই সময়টো কালভারি ক্রুশত যীশু খ্রিস্টর মৃত্যু হওয়ার পর আজিলকে আর যেতিয়ালকে যীশু খ্রিস্ট নাহে এই পৃথিবীত, সেই তেতিয়ালকে সেই দায়া সময়টো থাকিব। আর সেইটো আগর দিনত নিয়ম ফলো করা কারণে, নিয়ম পালন করা কারণে কেতিয়ালকে কি নিয়ম পালন করে, ঈশ্বরে নিয়ম নিয়ম দিছে মানুষের পাপ হলে ছাগলী বা মেরর তেজ দিলে বা পাৰ তেজ দিলে তেওঁলোকের পাপ ক্ষমা হয়। কিন্তু সেই নিয়মটো নিয়মৰ দ্বাৰাই মানুহে ক্ষমা পায়, সেই নিয়মটো শেষ হল কালভারি যীশু খ্রিস্টৰ মৃত্যু হওয়ার পর। আর তারপরে এতিয়া আমি দায়া সময়তে আমি আছো। এই দায়া সময়তে যদি একজন মানুহে যীশু খ্রিস্টক বিশ্বাস যদি করে তেতিয়াহলে তেও আনন্ত জীবন পাব। যোহন লিখা 5:24 আমি পাও। আর এই কারণে আমি এই সু সময়টো আমি নষ্ট করব না লাগে। আর ইয়ার পাছতো আরো একটা আছে সময়, একটা ঈশ্বরে আমাক দিছে, এইটো বিশ্বাসৰ সময়। এইটো যীশু খ্রিস্ট এই পৃথিবীত পুনৰ আহিব আর পুনৰ আহি তার নিজের মানুহবিলাকক লৈ যাব। আর এই পৃথিবীত যিবিলাকে যীশু খ্রিস্টক বিশ্বাস করে নাই তেওঁলোক এই পৃথিবীত থাকিব। 666 ব্যবহার করা হব, বহুত কষ্টরে হব। কিন্তু সেই সময়ত বিশ্বাসীবিলাক স্বর্গত যীশু খ্রিস্টর লগত নিউ জেরুসালেমত 7 বছর থাকিব আনন্দরে। তার পাছত যীশু খ্রিস্টর বিচার হব। সেই বিচারত যিবিলাকে যীশু খ্রিস্টক বিশ্বাস করে নাই তেওঁলোক নরকলৈ যাব। যীশু খ্রিস্টক যিবিলাকে বিশ্বাস করেছে তেওঁলোকে আনন্ত জীবনলৈ যাব। তার কারণে এতিয়াই সময় আছে। এই সময়ত যদি আমি যীশু খ্রিস্টক যদি বিশ্বাস না করে যে বিশ্বাস দিন এখন আমাকো কষ্টত পেলাই দিব। গতি সাবধানকে আমার জীবন যাপন করব লাগে। আমার জীবনটো যীশু খ্রিস্টর পথে দি যীশু খ্রিস্টক বিশ্বাস করে আমি এই পৃথিবী জিয়াই থাকা সময়ত থাকিব লাগে। ইমানতে শেষ হওক।